বিটিসিত অবড়ুর রাজনীতির পাতনি মিলিব বিচাৰিছে বিজেপিয়ে। এই বিস্ফোরক অভিযোগ বিপিএফ নেতা খাম্পা বৰগয়ৰ। বিটিসি ভঙ্গ করার বাবে গেরুয়া দলটোয়ে চক্রান্ত করার গুরুত্বর অভিযোগ বিপিএফ নেতাগৰাকীয়ে এই অভিযোগ উত্থাপন করেছে। 2026ত কেন্দ্রত বিজেপি সরকার আহিলে বিটিসি এলাকার পৰা ষষ্ঠ অনুসূচী প্রত্যাহার হব বলেও তাৎপর্যপূর্ণ মন্তব্য খাম্পা বৰগয়ৰ। বিজেপিয়ে বিটিসিত অবড়ু রাজনীতির পাতনি মিলি বড়ো জনতাক নিশেষ করার চক্রান্ত চলোৱাৰ অভিযোগ বিপিএফ নেতাগৰাকীৰ। ইয়াত বডলেণ্ডত আকৌ বিয়া পলিটিক্স খেলিবলৈ আহি আছে। বড়োসকলক ধ্বংস করার রাজনীতি তেখেতে ইতিমধ্যে আরম্ভ করেছে। অনাবড় উঠাবলৈ আকৌ কাম করি আছে ভিতর বড়োসকলক ধ্বংস করিবর কারণে। আর বিটিসিটো সিহঁতৰ সরকার এবার আহিলেই এমপি ইলেকশন জিখার অহার পিছত যদি সেন্ট্রেল বিজেপি সরকার আহে তেতিয়াই বিটিসি সিক্স শিডিউলটো স্ক্র্যাপ করিম বলে তেখেতে বহুতো জায়গাত কৈছে। আমার মন্ত্রী সাহাবে বিটিসিত আহি পেলাই সেই কথাটো কৈছে যে বিজেপিয়ে এইবার সেন্টারত আকৌ সরকার অহার লগে লগে বিটিসি সিক্স টুলটো স্ক্র্যাপ করিম বলে বহুতো জায়গাত কৈছে বলে আমি এতিয়া গম পাও। বিজেপিও আবার সহায় বিচারিব, কংগ্রেসের সহায় বিচারিব, এজিপির সহায় বিচারিব, আমিও বিপিএফ হিসাবে বিজেপির সহায় বিচারো, কংগ্রেসের সহায় বিচারো, এজিপির সহায় বিচারো, রাইজর দলের সহায় বিচারো, সিপিএমর সহায় বিচারো, সকলেরই আমি সহায় বিচারো।